আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সবাইকে বনি আদমকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে কেউ চিরজীবন দুনিয়ার জমিনে থাকতে পারবে না আজ একাল সবাইকে একদিন এই দুনিয়া থেকে বিদায় হতে হবে কিন্তু বান্দা তুমি কি নিয়ে দুনিয়া থেকে বিদায় হইবা বান্দা তুমি কি নে কামল নিয়ে তুমি দুনিয়া থেকে বিদায় হইবা বান্দা তুমি কি একবার চিন্তা করে দেখেছ বান্দা তুমি কি একবার ভেবেছো বান্দা তুমি কি একবার বালিশের মধ্যে মাথা লাগাইয়া চিন্তা করেছ হে বান্দা এই দুনিয়াটা হলো কোনস্থায়ী জিন্দগি কোনস্থায়ী জিন্দগি শেষ হয়ে যাওয়ার পর বান্দা তোমাকে জিরস্থায় জিন্দগির জন্য তোমাকে যেতেই হবে আমার আল্লাহ ডাক দিয়া বলে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অনার্থক ও কারণে প্রয়োজনে তোমাদেরকে দুনিয়াতে পাঠাই নাই ও বান্দা তোমাকে সৃষ্টি করার পিছনে দুনিয়াতে পাঠানোর পিছনে অবশ্যই আমি আল্লাহ একটা কারণ আছে কারণটা কি আমার আল্লাহ ডাক আপা হাসিব তুম আন্না যা আল্লাহ রব্বুল আলামিন বলেন হে বান্দা বান্দিরা তোমরা কি ধারণা করো আমি আল্লাহ তালা তোমাদেরকে অনার্থক অকারণে নিষ্প্রয়োজনে সৃষ্টি করেছি না বান্দা না আমি আল্লাহ তোমাকে অনার্থক অকারণে নিষ্প্রয়োজনে সৃষ্টি করি নাই তাহলে আল্লাহ কেন সৃষ্টি করেছ আল্লাহ তালা অন্য ত্রয়াতের মধ্যে বলেন ওয়ামা খালা কুতুল জিন্ন موسى إلا إلا ليعبدون

জন্য আর তোমাদেরকে পাঠাইলাম একমাত্র আমি আল্লাহ তালার গুলামির জন্য বান্দা অল্প হায়াতের জিন্দিগির ভিতরে আমি আল্লাহ তালার গুলামি করবা আমি আল্লাহ তালার আবাদত বন্দিগি করবা আমি আল্লাহ তালার দাসত্ব করবা বান্দা তুমি কালো না সুন্দর বান্দা তুমি ধনী না গরিব বান্দা তুমি আরব দেশের নাকি আজমি দেশের সেটা আমি আল্লাহ তালা দেখব না আমি আল্লাহ তালা দেখব বান্দা তোমার কলব তোমার হৃদয়টা দেখবো আল্লাহর صلى الله عليه وسلم ولنا قال النبي صلى الله عليه وسلم ان الله لا ينظر الى صوركم واموالكم ولكن ينظر الى قلوبكم واعمالكم او كما قال النبي عليه الصلاه والسلام ولو تردال رضا لطق ركضا سربن القران تشتكرا بشر من الله تعالى কারো सूरत দেখেন না কারো আকরাকৃতি দেখেন না কারো ধন সম্পদ দেখেন না বরং দেখেন আমার আল্লাহ ওয়া লাকিন ইয়ানাল হুতক্বা আমিনকুম আল্লাহ তাআলা তাকওয়া দেখেন পরহেজগারী দেখেন অন্যতম আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাস ইন্নাহালাকনাকুম انا خلقناكم من ذكر وانثى وجعلناكم شعوبا شعوبا وقبائل لتعارفوا إن كرمكم عند الله اتقاكم ان الله عليم خبير الله <applause> রব্বুল আলামিন বলেন আমি এক নারী এবং এক পুরুষ থেকে তোমাদেরকে সৃষ্টি করলাম বিভিন্ন গোত্রের মধ্যে তোমাদেরকে বিভক্ত করে দিলাম যাতে করে একে অপর একে অপরের পরিচয় লাভ করতে পারো একে অপরের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারো বান্দা কিন্তু জেনে রাখবা পরিচয়ের মাধ্যমে কিন্তু আমার কাছ থেকে বাঁচতে পারবা না বান্দা যার তাকওয়া পরহেজগারি তত বেশি হবে আমি আল্লাহ তালার কাছে ওই ব্যক্তিটার মর্যাদা তত বেশি হবে সিদ্দিক তেরা নাম সে ইসলাম রাখে সিদ্দিক তেরা নাম সে ইসলাম রাখে দুনিয়া আদালত মে তেরা নাম রাখে फारूक तेरा नाम से इस्लाम रोगगा दुनिया के अदालत में तेरा नाम रोगगा बेलाल तेरा नाम से इस्लाम रोगगा दुनिया है

গুলোকে ফেলতো পরে নবীর উম্মতের দল এত তাকুয়া পরে তাকার পরেও আবু অক্ষর সিদ্দিক রাজি আল্লাহ তালানহুর ভিতরে খেরাতের বয় ছিল উমরে ফারুক রাজি আল্লাহ তালানহুর ভিতরে আল্লাহর বয় ছিল তাদের ভিতরে তাকুয়া ছিল বেলাল রাজি আল্লাহ তালানহুর ভিতরে তাকুয়া পরে গাড়ি ছিল হাব্বাব রাজি আল্লাহ তালানহুর ভিতরে তাকুয়া পরে গাড়ি ছিল ও নবীর উম্মতের দল এমন তাকুয়া পরে গাড়ি তুমি আমি যদি অর্জন করতে পারি তোমার আমার মর্যাদাও আমার আল্লাহ তালা বাড়াইয়া দিবেন শুভ এই জন্য যতই বাহাদুরি আর যতই তকব্বরি আর অহংকারী দেখাও না কেন মৌ থেকে কিন্তু বাঁচতে পারবা না কোন স্থায়ী জিন্দিগি শেষ করে চিরস্থায়ী জিন্দিগির জন্য রানা করতে হবে আল্লাহ নবীর সাহাবি হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশ দিয়ে যাইতেন তখন সময় অজস্র কান্না কাটি করতেন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ও আল্লাহর নবীর সাহাবি তুমি এত কান্না করো কেন এত অজস্র কান্নাকারি কর কেন জাহান্নামের ভয়াবহ আযাবের কথা শুই তো এতো এত কান্নাকাটি করো না আল্লাহর নবীর সাহাবী

برحمة للعالمين قال النبي صلى الله عليه وسلم القبر روضه من رياض الجنه او حفره من حفر النار আল্লাহর নবী বিশ্ব নবী রহমতুল আলমিন বলেন এই কবরটা কারো জন্য জান্নাতের একটা বাগান হয়ে যাবে আবার কারো জন্য এই কবরটা জাগান নামের একটা গত হয়ে যাবে এই জন্য কবি খুব সুন্দর করে বলেছে কবর বাইতিন কুল্ল না সিন্দা কবর বাইতিন কুল্ল না داخلو موت کا سین کل ناسن داخلو متنم পেয়া লাগে তোমাকে পান করতেই হবে কবর নামক একটা জায়গা একটা গর্ত আছে ওই কবরের মধ্যে সবাইকে একদিন প্রবেশ করতেই হবে অতএব কবরের বয় ভিতরে ঢোকাও কবরের ভয় যখন তোমার ভিতরে চলে আসবে আল্লাহর নবী বিশ্ব রবের রহমাতুল আলামিন বলেন যে ব্যক্তি দৈনিক 20 বার কবরের কথা মরণের কথা স্মরণ করবে ওই ব্যক্তিটা বিনা হিসাবে জান্নাতের মালিক হয়ে যাবে কিন্তু দেখা যায় দুনিয়ার সবকিছু স্মরণ করতে পারে মরণের কথা স্মরণ করতে পারে না কথা স্মরণ করে করে কান্না করতে করতে চক্ষুটা বন্ধ করে ফেলে দিয়েছেন জীবন কাটাই দিয়েছেন মৃত্যুর কথা স্মরণ করতে করতে আর তারা জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও তো কান্নাকাটি করেছে আমাদের তো জান্নাতের সার্টিফিকেট নাই তারপরেও কে আমাদের ভিতরে ভয় নাই তার এক নম্বর কারণ হলো আল্লাহ তাহলে ভয় না থাকার কারণে ربي المحبط بلغشنا تكركرنا آخر تربونا تكركرنا إي جن الله تعالى بلن. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون

কাটি মুসলমান হয়ে মরতে হবে কিন্তু আজকে দেখা যায় দুনিয়ার চাকচিক্ষ দুনিয়ার দন সম্পদ দুনিয়ার লুপ লালসা দুনিয়ার ভারী গাড়ি নারীর পিছনে পড়িয়া কবরের কথা বলে গিয়েছি আখেরাতের কথা বলে গিয়েছি আমাকে আপনাকে আখেরাতের জিন্দিগির কথা বেশি স্মরণ কথা স্মরণ রাখার কথা স্মরণ রাখা দরকার কিন্তু তারপরেও আখেরাতের কথা স্মরণ রাখতে পারি না দুনিয়াকে আমরা এমন প্রাধান্য দিয়েছি দুনিয়াকে এমন প্রাধান্য অগ্রাধিকার দিয়েছি এই দুনিয়া আমাকে আপনাকে গ্রাস করে ফেলেছে ওই দুনিয়া আমাকে চতুর্দিকে গ্রাস করে ফেলেছে এই দুনিয়ার কারণে আজকে আখেরাতকে ভুলে গিয়েছি এই জন্য যুবক ভাই আখেরাতকে বলা যাবে না কারণ আখেরাত হলো চিরস্থায়ী আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন পরীক্ষা করার জন্য। আল্লাহ তাআলা পরীক্ষা করবেন বান্দা অল্প হায়াতের জিন্দেগী পাইয়া দুনিয়াকে অগ্র দিলা নাকি আখেরাত কে অগ্র দিলা আল্লাহ তাআলা বলেন আল্লাহ দি খলাকাল হায়া টানিয়া বলোয়াকুম আই হুকুম আই ওয়া হুম আল্লা আজি لفضيله <applause> الغفور

দেখবা দুনিয়াতেও আল্লাহ শান্তি দান করবে আমল করা লাগবে আমল করা লাগবে আমল সারা আখেরাতের মধ্যে শান্তি পাওয়া যাবে না কবরের মধ্যে শান্তি পাওয়া যাবে না আমল করতে হবে আমল সে জিন্দিগি বন্তি হে এই জন্য কবি খুব সুন্দর করে বলেছেন

মারমান্দ बर्बाद तेरे जिंदगी आए होश नजर मान আমল করা দরকার বান্দা নেক আমল করবা জান্নাতের মধ্যে যাইবা গোদ করবা গোদ আমলের বিনিময়ে জাহান্নামে যাইবা আল্লাহ রাব্বুল আলামিন বলেন নেকামল করলে কোন জান্নাতের মধ্যে যাইবা আল্লাহ তাআলা কোরআনুল করিমের একায়তের মধ্যে বলেন ان الذين امنوا وعملوا الصالحات كانت لهم, كانت لهم جنات الفردوس نزلا আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দা নিশ্চয় যারা নেক আমল করবে মিষ্টি যারা ঈমান আনয়ন করবে দুই নম্বরে আমল সালেহ নেক আমল করবে ওই ব্যক্তিটা কালো হোক অথবা ওই ব্যক্তিটা সুন্দর হোক ওই ব্যক্তিরা চুপলি ঘরের মালিক হোক অথবা যেই হোক না কেন ওই ব্যক্তিটা ঈমান আর আমল সালেহ নেক আমল করবে দুইটা গুণ অর্জন করার দ্বারা আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়া দিব কিন্তু

তারা আহলান মারসম জানাইয়া আল্লাহাদের মাধ্যমে জান্নাতের মেহমান বানাইয়া দিবে আল্লাহর বলেন ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت ابوابها وقال لهم خزنتها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين إيه زند قرآن حكيم حكمته لا يزال است جميع العلم في القرآن حكيم تقاصر عنه فهم الرجال بقى قرآن كلام لا بشن قديم استي قديم استي نينو أو أي قرآن المدل আল্লাহ ঘোষণা করেন যেই ব্যক্তি আল্লাহ তালাকে বয় করবে আল্লাহ তালার সামনে দান্ডাই মান হওয়াকে বয় করবে দন্ডাই মান হওয়াকে বয় করবে যে ওই ব্যক্তিটা যখন জান্নাতের কর লাগুম খাজানা তুহা তাদের তারা যখন জান্নাতের দিকে রওনা হয়ে যাবে জান্নাতের খাজানা ফেরেস তারা বলবে সালাম আলাইকুম আপনাদের উপর শান্তি বর্ষিত হোক তুম পাদ হলুহা খালিদি আপনাদের উপর শান্তি পরিচিত হোক আপনারা চিরস্থায়ী পাবে সেই জান্নাতের মেহমান হয়ে যাবে রাব্বুল আলামিন বলেন

وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى <applause> الله رب العالمين بولين بارتيك جبنك جوادك

আল্লাহর ঘোষণা ওই ব্যক্তিটাকে চিরস্থায়ী ভাবে আমার আল্লাহ তালা জান মেহমান বানায় দিবে এই জন্য কবরের কথা স্মরণ করে কবরের কথা স্মরণ করে আখেরাতের কথা স্মরণ করে জাহান নামের ভয়ের কথা স্মরণ করে আসরের কঠিন ময়দানের কথা স্মরণ করে দুনিয়ার হায়াতের জিন্দিগির ভিতরে নে কামল করো নে কামল করো নে কামল করলে তোমার সঙ্গী হবে আল্লাহ নবী বিশ্ব নবী রহমতুল্লাহ আলমিন বলেন আমি একবার ঘরের ভিতরে হুজরা খানার ভিতরে প্রবেশ করলাম দেখতে পাইলাম আমার দুঃখের দিনের সাথী আমার প্রাণের স্ত্রী হজরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তায় চিন্তিত কান্না করতেছে জিবরাইল আলাইহিস সালাম হজরতে বিশ্বনবী আমি গিয়া জিজ্ঞাসা করলাম ও খাদিজা কেন কান্না করতেছ তিনি কান্না তামান নাই কান্না বন্ধ করেন নাই খাদিজা বল কেন কান্না করতেছ হজরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার প্রাণের স্বামী গো কেন কান্না করি যদি বলি তাহলে কি সেই সমাধান আপনি করে দিতে পারবেন আল্লাহ নবী বিশ্ব নবী রহমতুল্লাহ বলেন ও আমার স্ত্রী গো তুমি যদি বলো অবশ্যই অবশ্যই ইংসা আল্লাহ তুমি তোমার আমি তোমার সমস্ত মনের আশাগুলোকে পুরা করে দিব বিশ্ব নবী রহমাতুল্লাহ এই কথা বলার পরে হজরতে খাদিজা বলতেছেন আমি আখিরাতের বয়ে কবরের বয়ে আমি কান্না করি না জানি আমি কবরের মধ্যে যাওয়ার পরে আমার কি অবস্থা হবে আমি তো জানি না কিন্তু রে ভাই ওই কথাটা বলার পরে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তালা আনহা বলেন প্রাণের গো আপনাকে আমি কয়টা ওয়सीयত করতে চাই এক নম্বরের ওয়सीयত হলো আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব বিদায় হয়ে যাওয়ার পর আপনি কিন্তু দুনিয়ার বাজার থেকে ক্রয় করে আমাকে কাফনের ব্যবস্থা করবা না তাহলে কি করব বলে আপনার জামা মুবারক দিয়ে আমাকে কাপনের ব্যবস্থা করবা বলে ইংসা আল্লাহ ঠিক আছে আমি করব বলে দুই নম্বর হলো দুনিয়ার কারো মাধ্যমে আমাকে কবরের মধ্যে নামাইবা না আপনি আপনার নিজ হাত দ্বারা আমাকে কবরের মধ্যে নামাইবা আমাকে কবরের মধ্যে সাহিত করবা বলে ঠিক আছে ইংসা আল্লাহ তোমার ওই কাজটাও আমি করব বলে তিন নম্বরে হলো কবরের মধ্যে রাখার পরে মাটির যখন মাটি দিয়ে দাপন করে চলে আসবা সবাই কিন্তু চল্লিশ কায়েক সামনে যাইয়া পরে যখন সবাই চলে যাবে কিন্তু আপনি আমার কবরের সামন থেকে ততক্ষণ পর্যন্ত আসতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আমি খাদিজা তিনটা প্রশ্নের জবাব না দিতে পারবো

কবরের মধ্যে দাফন করলেন এবং কবরের মধ্যে দাফন করার পরে মাটি দা মাটি চাপা দেওয়ার পরে মাটি দিয়া যখন কবর কবর কে সাহিত করা আসলেন কিন্তু নবীজি আসেন না কিছুক্ষণ পরে জিব্রাহল আলম সালামকে আল্লাহ পাঠাইলেন আল্লাহ জিব্রাহল কে পাঠাইয়া জানাইয়া দিলেন জিব্রাইল যাও আমার হাবিবকে গিয়া বলো বললো এখানের মধ্যে কেন দাঁড়িয়ে আছে আহকামুল হা আল্লাহ সব কিছু জানে সব কিছু দেখে তারপরে ও জিব্রাইলের মাধ্যমে কথাটা পৌঁছে দিলেন যাও জিব্রাইল যাও গিয়ে আমার আহাবিবকে জিজ্ঞাসা করো কেন দাঁড়িয়ে রয়েছে বলে আমার আমি দাঁড়াইছি এই জন্য আমি দাঁড়াইলাম এই জন্য আমার প্রাণের স্ত্রীর তিনটা প্রশ্নের জবাব আমি নিজে দেওয়ার জন্য দাঁড়াইছি জিব্রাইল আলাইহিস সালাম বললেন নবী গো আপনার তিনটা প্রশ্নের জবাব দিতে হবে না যেই দিন থেকে আপনার কাছে ওসিয়ত করেছিল খাদিজা ওই দিন থেকে আমার আল্লাহ কুদরতি ভাবে তিনটা প্রশ্নের জবাব দিয়ে দিছে তাকবীর মে কালমা মে নামাজ মে আযামে तकबीर में कलमा में आसा में, में है नाम इलाही से मिला नाम मोहम्मद है नाम इलाही से मिला नाम मुहम्मद फरमाती है आदम के मुझे उल्दतरी में लिखा हु तू बाब मिला नाम मुहम्मद लिखा हुआ तू बाब मिला नाम मुहम्मद अशज़ा

আমার প্রাণের ভাইরা রহমতুল্লিল আলমিন বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম উনি উনার স্ত্রীর জন্য কত মায়া কত মহব্বত স্নেহ ভালোবাসা দেখাইছেন আর বর্তমান জামানায় স্বামীগণ স্ত্রীকে দেখতে পারে না স্ত্রীগণ স্বামীকে দেখতে পারে না একজন আরেকজনের সঙ্গে ঝগড়া করে দেখা যায় গর্ব পৃথক করে বিছানা পৃথক করে বাড়ি পৃথক করে গড় বাড়ি সব কিছু পৃথক করে ফেলে এমন নজির আছে না নাই আমার ভাইরা এই কথার পাখি দিয়ে একটা কথা স্মরণ হয়ে গেল হজরতে খাদি আল্লাহতা আলা আনহার চুটো মেয়ে হজরতে ফা তে মারাদি আল্লাহতা আলা আনহা নবিজির মেয়ে কলিজার টুকরা হজরতে খাদিজাতুল জাতুন কোমর আরাদি আল্লাহতা আলা আনহার চুটো মেয়ে হজরতে ফাতে মারাদি আল্লাহতা আলা যখন হজরতে আলী রাজি আলা তালহর কাছে বিবাহ দেওয়া হয় আলী রাজি আল্লাহ তালহ এবং উনি সহ পরিচালনা করতেছেন জীবন যাপন করতেছেন সংসার করতেছেন আল্লাহর নবী বিশ্বনবী নবী রহমতুল্লাহ আলমিনের সঙ্গে জিহাদের ময়দানে হজরতে আলী রাজি আল্লাহ তালহ যুদ্ধের ময়দানে যান যুদ্ধের ময়দানে জিহাদ করেন সেনাপতি দায়িত্ব পালন করেন তলোয়ার দিয়া বাতিলের মোকাবেলা করেন একদিন জেহাদের ময়দান থেকে আসার পথে আইসা ঘরের ভিতরে অবস্থান করলেন প্রাণের স্ত্রীকে ডাক দিয়া বললেন ও আমার প্রাণের স্ত্রী ও ফাতেমা তুমি আমাকে একটা পেয়ালা পানি দাও আমি পিঁপার শর্ত হয়ে গেছি যেহাদের ময়দান থেকে এসেছি কিন্তু আমার পানি পিঁপাশার্থের কারণে আমি কিন্তু খুব কষ্ট হচ্ছে হযরতে পাতে মারা দিয়ে আনহা ঘরের ভিতরে পানি না পাইয়া বাহিরে চলে গেলেন বাহির থেকে পানি নিয়ে আইসা দেখেন হযরতে আনি লাহুতালা নু ঘুমিয়ে গেছেন সারাদিন ক্লান্তিরত অবস্থায় ছিলেন বিছানার মধ্যে পড়ার সঙ্গে সঙ্গে গুণ চলে আসছে ওই দিকে পানি নিয়ে আইসা দেখেন প্রাণের স্বামী ঘুমিয়ে গেছে হজরতে ফাতে মারা দিয়ে পানির পিয়ালাটা নিয়া হজরতে আলীর মাতার সামনে দাঁড়িয়ে রইলেন রাত্রি রাত্রিটা একবারে শেষ কান্ত হয়ে গেল মসজিদের মিনার থেকে যখন হজরতে বেলা লেখাপিরা দিয়ে লাগুত যখন নাজান দিয়ে দিলেন মিনান তো তুমির চেয়ে নামাজ বাল আর তুমি ঘুমাইও না ঠিক মতো পরিলে নামাজনা তোমার ঠিকানা আসে পশেলে বাইবেরা জলদি করে উঠে যাও তাড়াতাড়ি উজু করে নামাজ পড়তে লেগে যাও হজরতে আলী নাদী আল্লাহ আনহুর কানের কারের মধ্যে যখন না সোনা তুই রুমিন আওয়াজ চলে গেল হজরতে আলী নাদি আল্লাহ আনহু ঘুম ভেঙে যায় তিনি জাগ্রত হইয়া দেখতে পান উনার প্রাণের স্ত্রী হজরতে ফাথে মা রাদি আল্লাহ আনহা উনার মাথার সামনে দাঁড়ায়ে আছে মাথার সামনে দাঁড়ানো অবস্থায় দেখে উনি জিজ্ঞাসা করেন মা। তুমি কি রাত্রে বেলায় ঘুমাও না হজরতে ফাতে মারা দিয়ে না চক্ষু দ্বারা অজস্র পানি বের করে ডাক দিয়া বললেন প্রাণের স্বামী গাও আপনি আমার কাছে পানি তালাশ করেছিলেন পানি চাইছিলেন ঘরের ভিতরে মস্কের মধ্যে পানি ছিল না পানি না থাকার কারণে বাহিরে চলে গিয়েছিলাম কুয়া থেকে পানি আনার জন্য থেকে আপনি ঘুমিয়ে গেলেন এখন আমি পানি নিয়া পানি তো পানি যদি আপনার কাছে রাইকিয়া আমি ঘুমিয়ে থাকি রাত্রেবেলা যদি আপনি সজাগ হইয়া পানি তালাশ করেন আর পানি যদি না পান আপনার অন্তরের ভিতরে যদি কষ্ট লেগে যায় তাহলে তো আমি

রাখতে পারলেন না উনি অজস্র কান্নাকারি করতে আরম্ভ করেছেন আর ডাক দিয়া বললেন ফাতেমা ও ফাতেমা আমি গরিব আলীর জন্য তুমি সারা রাত দাঁড়াইয়া যে কষ্ট করেছ এই কষ্টের বিনিময় আমার আল্লাহর কাছ থেকে তুমি কি চাও হজরতে হজরতে ফাতেমা রাদি আল্লাহ হুতাল বললেন আমি কিছু চাই না কিছু চাই না কিছু চাই না আমি চা আপনি আমার উপরে খুশি হয়ে যান সন্তুষ্ট হয়ে যান আপনি আমার উপরে নারাজ হয়েন না হজরতে আলী রাদি আল্লাহ হতালান বললেন ও ফাতেমা আমি তো তোমার উপরে অসন্তুষ্ট নই আমি তো তোমার উপরে নারাজ নয় কারণ আমি তো তোমার উপরে খুশি খুশি হইয়া আমি তোমাকে কি দিতে পারি উপহার স্বরূপ তুমি আমাকে বল তিনি কিছুই বললেন না হজরতে আল্লাহর দরবারে হাত বাড়াইলেন আল্লাহর দরবারে হাত বাড়াইয়া বলেন আল্লাহ ওগো আমার আল্লাহ আমি গরিব আলীর জন্য ফাতেমা যেই কষ্টটা করেছে ওই কষ্টর বিনিময় আমি তো কিছুই দিতে পারব না আল্লাহ তোমার কাছে আমি পরিয়াদ জানাই আল্লাহ তোমার কাছে আমি পরিয়াদ জানাই তোমার কাছে দরখাস্ত করি আল্লাহ তুমি আমি আলীর দোয়াটা কবুল করে না আমি আলি আমার স্ত্রীর আমার স্ত্রী হজরতে ফাতেমাকে আল্লাহ আপনিও খুশি হইয়া আমার স্ত্রী ফাতেমাকে জানি মহিলাদের সরদান নিবনে দাও আল্লাহ তালার দরবারে সেই দোয়া কবুল হয়ে গেছে জিব্রাইল আলাই সালাতাম নবীজির দরবারে পাঠিয়ে দিলেন ও জিব্রাইল যাও আমার হাবিবকে সুসংবাদ দিয়ে আসো সেদিনে মসজিদে নবাবীর ভিতরে নবীজি আসতেন নামাজ পড়ার জন্য নামাজ আদায় করার জন্য দেখা যায় জিব্রাইল আলাইহি সালাতাম উপস্থিত হয়ে গেলেন নবীজি জিজ্ঞাসা করেন ভাই জিব্রাইল আজকে তো সকাল 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 আমার কাছে আসছো তার কারণটা কি জিব্রাইল আলাইহি সালাতাম বলেন ও দয়ার নবী মায়ার নবী ও উম্মতের কান্ডারি নবী ও সরকারে দ আলম নবী ও মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম আজকে এমন একটা সুসংবাদ নিয়ে এসেছি এই সুসংবাদের কথা শুনলে স্বয়ং আপনিও খুশি হয়ে যাবে বলে কিসের সুসংবাদ বলে গত রাত্রিতে আপনার মেয়ে আপনার মেয়ের জামাই দুনোজন ঘরের ভিতরে যে যে ঘটনা ঘটেছে অর্থাৎ আপনার আপনার মেয়ে তার স্বামীর যেই খেদমত করেছে অর্থাৎ আপনার জামাইর যেই খেদমত করেছে আলীর যেই খেদমত করেছে আলী দোয়া করেছে আলী আপনার মেয়ের জন্য দোয়া করেছে আলীর দোয়া আল্লাহর দরবারে কবুল হইয়া আপনার মেয়েকে আল্লাহ জান্নাতী মহিলাদের সরদার নি হিসাবে কবুল করে নিয়েছে আমি এসেছি আপনাকে সেই সুসংবাদ দেওয়ার জন্য hey

আমার ঘরের ভিতরে আসেন না আজকে কেন সকাল বেলা আমার ঘরের ভিতরে আমার বাবা চলে আসলেন তা তো বুঝতে পারলাম না হে আমার আব্বাজান যা কেন আসছেন গো আল্লাহর নবী বিশ্ব নবী বলেন ও ফাতেমা আমি তো তোমাকে দেখার জন্য আসি নাই আমি এসেছি জান্নাতি মগিলাদের সর্দার নিকে দেখার জন্য সুবাহার আল্লাহ বলে এটা আবার কেমন কথা বলে গত রাত্রিতে তুমি এবং তোমার স্বামী দুজনের ভিতরে যেই ঘটনা ঘটেছে এই ঘটনার সংবাদ তুমি যদিও আমাকে বলো না আমার কাছে আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল আলাইহিস আয়েশা সেই সংবাদ জানায় দিয়েছে ওতে মা তুমি জান্নাতের মহিলাদের সরদারনি হয়েছো আজকে এসেছি তুমি জান্নাতি মহিলাদের সরদারনির চেহারাটা দেখার জন্য ও নবীর উম্মতের দল দেখেন স্বামীর খেদমত করার কারণে স্বামীর অনুসরণ করার কারণে স্বামীকে মহব্বত করার কারণে স্বামীকে ভালোবাসার কারণে স্বামী সন্তুষ্ট হইয়া খুশি হইয়া স্বামী আল্লাহর দরবারে দোয়া করেছে আর এই দোয়ার বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন ওই স্বামীর দোয়া কবুল করে নিয়া হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জান্নাতী মহিলাদের সরদারনি বানায় দিয়েছে আমার প্রাণের ভাইরা এই ঘটনাটা এইজন্য জন্য বললাম যে কবরের কথা বলতে গিয়ে এইগুলো বলেছিলাম ওই ফাতেমা মৃত্যুর আগ মুহূর্তে অর্থাৎ দুনিয়া থেকে বিদায় হওয়ার আগ মুহূর্তে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হওয়ার 6 মাস পরেই হযরতে ফাতেমা ও দুনিয়া থেকে বিদায় নিয়ে যান হযরতে ফাতেমা

আজকে আপনি আমাকে শুনাইয়া মাফ করে দেন কমার ঘোষণা করে দেন দ্বিতীয় নম্বরে হলো আমার দুইটা সন্তান হাসান আর হুসেইন ওই দুইটা সন্তান আপনার কাছে রেখে গেলাম আমানত এই দুইটা সপ্তাহে কমপক্ষে দিন তাদেরকে এক সঙ্গে দুই ঘুমাবেন আর আপনার যদি বিবাহ করার দরকার হয় আপনার যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার প্রয়োজন হয় তাহলে আপনি বিবাহ করতে পারবেন আমার কোনো আপত্তি নাই তিন নম্বরের ওসিয়ত হলো প্রাণের স্বামী আমার আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব রাত্রি বেলায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে রাত্রিতেই আমাকে কাফন দাফনের ব্যবস্থা করবা হজরতে আলী বলেন দুইটা কথা মেনে নিলাম কিন্তু তৃতীয় নম্বরে তুমি যে ওসিয়তটা করেছ এই ওসিয়তটা আমি মেনে নিতে পারলাম না সাময়িক সময়ের জন্য কারণ তুমি হলা বিশ্ব নবীর মেয়ে তুমি হলা সৈয়দুল মুর সালিন খা তামুল নবীন শাহুল মুসনবিন দু জাহানের সরদার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের মেয়ে তোমার জানাজার মধ্যে আনসার কেরাম সবাই জানাজায় অংশগ্রহণ করবে মানুষ বেশি হবে জানাজার মধ্যে ফজিলত বেশি পাওয়া যাবে তখন সময় হজরতে ফাতে মারা দিয়ে আনহা বললেন প্রাণের স্বামী আমার আপনি যে বলতেছেন আমার জানাজার মধ্যে বেশি মানুষ হবে নেকি বেশি উপার্জন হবে সব বেশি পাওয়া যাবে আপনি কি জানেন আল্লাহর নবী বিশ্বিনের মেয়ে ফাতে দিয়ে বলতেছে ও আমার প্রাণের স্বামী শুনো শুনো পর্দার বিধান নাজিল হওয়ার পর থেকে আজ পর্যন্ত আজ পর্যন্ত আনসার আর মহাজির কোন পুরুষ আমাকে দেখে নাই কোন পর পুরুষ আমাকে দেখে নাই আজকে যদি আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে যদিও আমাকে জীবিত অবস্থায় দেখতে পারে নাই মৃত অবস্থায় যদি আমার লাশটা দেখে আমার লাশটাও দেখতে পারবে না আমার লাশের উপর দিয়া বডিটাকে যদি আন্দাজ করতে পারে বডিকে নিয়ে যদি বাজারে শহরে গঞ্জে যদি রাস্তায় রাস্তায় যদি আমাকে নিয়ে সমালোচনা করে যে বিশ্ব নবীর মেয়ের চেহারাটা এরকম ছিল বডিটা এরকম ছিল এতটুক লম্বা ছিল যদি আল্লাহ কালকে আমাদের কঠিন ময়দানে আমার বাবাকে জিজ্ঞাসা করে ও বিশ্ব নবী তোমার মেয়ের বিষয়ে তুমি জবাব দাও তোমার মেয়েকে নিয়ে কেন মানছে রাস্তাঘাটের মধ্যে চলাফেরা করেছিল মানছে কেন সমালোচনা করেছিল জবাব দাও জবাব দাও আমি চাই না কালকে আমাদের কঠিন ময়দানে আমার বাবাকে লাঞ্ছিত আর অপমানিত করতে অতএব আমার বাবার ইজ্জত সম্মান রক্ষার্থে ইসলামের বিধান মানতে যাইয়া আমাকে রাত্রে বেলায় দাফনের ব্যবস্থা করবা কিছুদিন পরে হযরতে ফাতেমা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন রাত্রে বেলা উনাকে কাফন দাফনের ব্যবস্থা করা হবে কাউকে জানানো হয় নাই আলী রাদিয়াল্লাহু তাআলা উপস্থিত আছেন হাসান আর হুসাইন তিনজন ব্যক্তি কিন্তু একটা কাট বহন করতে চারজন মানুষের প্রয়োজন হয় আরেকজন মানুষ কোথায় পাওয়া যাবে আরেকজন মানুষ কোথায় পাওয়া যাবে আল্লাহর নবী বিশ্ব নবী রহমতুল আলমিন হজরত আবু জরগে ফারি রবি আল্লাহ তালা আনহুকে স্বপ্নে দেখেন আবু জরগে ফারি তুমি যাও আলীর বাড়িতে যাও আমার মেয়ের বাড়িতে যাও আমার মেয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমার মেয়ের কাটি বহন করার জন্য একজন ব্যক্তির প্রয়োজন তোমাকেই যেতে হবে ওই আবু হুরায়রা হজরতে আবু জরগে ফারি এমন

কবরস্থানকে তিনটা প্রশ্ন করলেন হে কবর তুমি কি জানতে পেরেছো আজকে তোমার মধ্যে কাকে রাখা হবে হযরতে হাসান আর হুসাইনের মা খবর কোনো জবাব দেয় না এ খবর তুমি কি জানতে পেরেছো আজকে তোমার মধ্যে কাকে কে রাখা হবে আসাদুল্লাহ হিল্লাহ আলি আল্লাহর বাদ হসরাতে আলী নদী আল্লাহ আলাহ আনহরি স্ত্রী কে রাখা হবে খবর কোনো জবাব দেয় না ও খবর কোনো জবাব দেয় না ও মুমিন মুসলমান ভাই ও পর দ্বারা আমার মাগো লক্ষ করে শুরু তৃতীয় নম্বরে প্রশ্ন করা হয়েছিল হে কবর তুমি কি জানতে পেরেছ হে কবর তুমি কি জানতে পেরেছ আজকে কাকে তোমাদের মধ্যে রাখা হবে যিনি কি সৃষ্টি না করলে আসমান জমিন গ্রহ নক্ষত্র লৌহ কলম আর সুরসি কোনো কিছু আল্লাহ বানাইতেন না সমস্ত নবীগুলের সরদার সৈয়দুল মুরসালিন খাতামুল নবীন ইমামুল মুরসালিন শাফিউল মুজনবিন বিশ্ব পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে হযরতে ফাতিমা কে আজকে তোমার মধ্যে রাখা হবে সাবধান সাবধান ভালো ব্যবহার করবা ভালো ব্যবহার করবা ভালো ব্যবহার করবা এই কথারা বলতে দেরি আমার আল্লাহ তালের কাছে মাটি রাখ দিয়ে বলে আল্লাহ আমার জবানটা খুলে দাও আমি আবুজরকে সেই প্রশ্নের জবাবটা দিয়ে দে আল্লাহ রব্বুল আলমিন মাটির জবাব খুলে দিলেন হজরতে আজ হজরতে আবুজর কেপারি রাজি আল্লাহ তালুর জবাব দেওয়ার জন্য মাটি বলতেছে হে আবুজর কেপারি আমি হাসান হুসেনের মা কি চিনি না আমি আমি স্ত্রীকে চিনি না আমি বিশ্ব নবীর মেয়েকে চিনি না যেই ব্যক্তি কবরের মধ্যে আমলে সালে কামল নিয়ে আসবে ওই ব্যক্তি চুপলি ঘরের মালিক হোক না কেন নিম্ন স্তরের মানুষ হোক না কেন নিম্ন থেকে নিম্ন স্তরের মানুষ হোক না কেন উচ্চ থেকে উচ্চ মাপের মানুষ হোক না কেন যে আমার কাছে নে কামল নিয়ে আসবে তার সঙ্গে আমি ভালো ব্যবহার করব যে আমার কাছে ভালো নে আমল নিয়ে আসবে না তার সঙ্গে দুর্ব্যবহার করব এই কথা থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হলো রে যুবক ভাই পদালা জুবতি ভুল লক্ষ্য করে শুন আল্লারনবি বিষ্বনদীর আহমাথুন লামিন সাইদুম মু সালীন খাতামনলা বিনা। রাহমাতুল লালামিনে খাদিসেের মধ্যে বলেন। মহিলাদের সম্পর্কে বলেন না আলমারা তুই দা সনলাখ খাম সাহা ও সমাত সাহা রাহা আসনাত ফও যাহা পাত বালাহা! পালতা দখুল মিন আইনিয়ে আবু আবিলজান। আল্লাহে বিশ্ব নবী বলে যেই মহিলা চারটা গুণ অর্জন করবে ওই মহিলাটা কালো হোক অতবা সুন্দর হোক ওই ব্যক্তিটা আরব ওই মহিলাটা আরব দেশের হোক অথবা আজমি দেশের হোক যে দেশেরই হোক না কেন ওই মহিলা যদি চারটা গুণ অর্জন করতে পারে আমি বিশ্বনবী বলে দিচ্ছি ওই ব্যক্তির জন্য জান্নাতের আটটা দরওয়াজা খুলে দেওয়া হবে এক নম্বরের গুণ হলো আলমারা তুই না সল্লাত থামসাহা পাঁচ মাস্ক নাম সময় মতো আদায় করবে ওয়া সনা ফরাজাহা হেফাজত করবেন এম রমজান বারকের রোজা রাখবে স্বামী রাতে আগ করবে চারটা গুণ অর্জন করবে যে ওই ব্যক্তিটা নিরাপদ জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে দল এই জন্য ক্ষমতাশীল আল্লাহ তালাকে ভয় কর ক্ষমতাবান আল্লাহকে ভয় কর আল্লাহকে ভয় কর আল্লাহকে ভয় কর আল্লাহকে যদি ভয় করো। আল্লাহ তালাকে যদি এক মানতে পারো আমার আল্লাহ তালা দুনিয়াতেও শান্তি দিবে আখেরাতেও মুক্তি দান করে দিবে এই জন্য রে ভাই আল্লাহ আল্লাহকে মানা দরকার আছে যাই হোক এই কথাগুলো বলতেছিলাম আল্লাহ রব আলামিন আমাদেরকে কমস্তায়ী জিন্দিগির জন্য দুনিয়াতে পাঠাইছেন চিরস্থায়ী জিন্দিগীর জন্য পুজি চিরস্থায়ী জিন্দিগির জন্য পুজি উপার্জন করতে হবে অতএব আমাকে আপনাকে হায়াতের জিন্দিগির ভিতরে ভালো বেশি বেশি নেক আমল করা আমলে সোয়ালে আমলে সোয়ালে নেক আমল করতে হবে যদি আমলে সোয়ালে নেক আমল করতে পারি সেটার দ্বারা কিন্তু আখেরাতে না জাত পাবো এই জন্য আমরা ক্ষমতাশীল আল্লাহ তালাকে ভয় করি আল্লাহ তালার সমস্ত হুকুমগুলো পালন করি লাস্ট পর্যায়ে আমি আমার একটা কথা না বলেই পারছি না আমি একটা প্রবাদ শিখেছিলাম ওই কথাটা বারবার বলি আচ্ছা মানুষ বল দেখি রাত্রি কেন কালো চাদু শুরু কুতা হতে পেল আলো পশু পাখি না কথা মানুষ কেন ক বল এসব মানুষ কেমন করে হয় বল এসব মানুষ কেমন করে হয় দুধ কেন হয় সাদা মরিষ কেন যায় লাল দুধ কেন হয় সাদা মরিচ কেন জাল আমগুলো সব পাকলে পরে কেমনে হয় তালাল আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙ্গে হাতের রেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে আর মিলে না কথার ধরন আঙ্গুলের আল্লাহ তালা একজন আছেন প্রমাণ হলো ঠিক এই জন্য আল্লাহকে ভয় করা দরকার একজন পালনওয়ালা আছে একজন خالিক আছে ওই خالিককে ভয় করা দরকার আর خالিককে ভয় করে যদি আমরা কবরে যাইতে পারি ওই কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ হে ईमानदारগণ আমি আল্লাহকে ভয় করো হাককাতু কাতিহি ভয় করার মতন ভয় করো ওয়া লা তামুতু ইল্লা ওয়ান্তুম মুসলিমুন মুসলমান না হইয়া তোমরা মৃত্যুবরণ করিও না মুসলমান না হইয়া তোমরা কবরে যাইও না আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সবাই কে মুসলমান হয়ে আমলে সালিহ নেক আমল আর iman নামক বস্তু নিয়ে আখিরাতের মধ্যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে যাওয়ার কবরের जिंदगीতে যাওয়ার তৌফিক দান করেন আমিন ওয়akhir দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু